নামাজ ছাড়া আমাদের উপায় নাই। আপনাদেরকে বলে বোঝানো যায় না, কারণ যে বলতেছে সে নিজে অনেক কিছু বোঝে না। আর আসলে নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়, ঠিক না? নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়, কেউ আসলে বুঝাইতে পারে না, বলতে পারে। কি আমরা কি করতে পারি? আমরা বলতে পারি, আমরা বুঝানোর ক্ষমতা রাখি না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও মুহাম্মদ উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতর, আপনি মানুষগুলোর কর্ম নিয়ন্ত্রক নন, লাস্তা আলাইহিম বিমুসাইতর। কিন্তু কি, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনি বুঝান, আপনি বলেন, উপদেশ দেন, আপনি এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন না। কিন্তু যে আপনার দাওয়াত শুনে মুখ ফিরিয়ে নেবে, অবাধ্য হবে, মানবে না, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। কেন, কিভাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, ও মুহাম্মদ, মানুষগুলো আমার দিকে ফিরে আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমি এদের হিসাব নেব। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া যক্ষা টাইফয়েড ক্যান্সার আলসার, কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কখন হতে পারে এখন আমরা জানি না, আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কখন হতে পারে এখন আমরা জানি না, তবে বিদায় নিতেই হবে, বিদায় নিতেই হবে। দিনি ভাইরা, শিশুকাল 10-12 বছর তো বোধগম্যহীনতায় চলে যায়, আর 60-65 বছর বয়সে কোমর ব্যথা, হাত ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, এবং ছেলে মেয়েদের কাছে জিম্মি হয়ে যাওয়ার পরে মনটাকে ছোট করে আরও 10-15 বছর চলে যায়, ওই সময়টা কোনো সময় মনে করা যায় না। হাতে আছে এখন 15 থেকে 50, হাতে আছে এখন কি 15 থেকে 50, নামাজের জন্য হাতে আছে 10 থেকে 50, মানে খুব সুন্দর করে নামাজ পড়া যাবে, নামাজে আমার উজু ভাঙবে না ইনশাআল্লাহ, শক্তি আছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সলাৎ প্রতিষ্ঠা করার জন্য নানা কিছু ত্যাগ তিতিক্ষা করেছেন, যেই ধর্ম পালনের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে দাওয়াত প্রচার করেছেন, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী মহিলাটাকে গ্রহণ করেনি, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচাইতে ধনী মানুষ হতে চায়নি, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেতৃত্ব নিতে চাননি, সেই ধর্ম আমরা মানতে হবে, এটাই বাস্তব, এটাই আমাদের করতে হবে যদি আমরা মুক্তি চাই, যদি আমরা মৃত্যুর পরের জীবনে সুখী হতে চাই, তাহলে সলাত আমাদের আদায় করতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে, নিজে পড়তে হবে, মা বোনকে পড়াতে হবে, ছেলে সন্তানকে পড়াতে হবে, নিজে পড়তে হবে, নিজের অধীনে কর্মচারীদেরকে পড়াতে হবে। যদি আমরা মুক্তি চাই, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা সুখী হতে চাই, আল্লাহকে মানার পরপর আমরা দিনে 5 বার আল্লাহর সাথে দেখা করতেই হবে, ওনার কাছে মাথা নত করতেই হবে, ওনার গুণগানার প্রশংসা করতেই হবে, ওনার কাছে ছোট থাকতেই হবে যদি আমরা নিজেদের মুক্তি চাই। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এতদিন যে নামাজগুলো ছুটে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
আমি দোয়া করি, ইয়া আল্লাহ মানুষের স্রষ্টা, ইয়া আল্লাহ তুমি মানুষকে ভালোবেসে তৈরি করেছো যারা তোমার গুণগান গাইবে। আল্লাহ তুমি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে এই জীবনের বিনিময়ে তুমি আমাদের অনন্ত জীবনে সুখের ব্যবস্থা করে রেখেছো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো, আজকের পূর্বে যত নামাজ ছুটে গেছে তুমি আমাদের ক্ষমা করো। ইয়া আল্লাহ আজকের পূর্বে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই করে দাও। তুমি সক্ষম, তুমি পারো, আল্লাহ তুমিই পারো, আল্লাহ তুমিই পারো। এই জং ধরা হৃদয়, এই অপরাধে কালো কুলস, এই হৃদয়টাকে সুন্দর করে পরিষ্কার করে নরম তোমার মুখে করে দিতে তুমিই পারো, তুমি সক্ষম। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি করো। আল্লাহ তুমি যে জান্নাত মানুষের জন্য তৈরি করেছো, আল্লাহ আমাকে তুমি মানুষ হিসেবে তৈরি করেছো, তোমার প্রশংসা। আল্লাহ তুমি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছো, আল্লাহ তুমি তা থেকে আমাকে মাহরুম করিও না, আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করিও না। আল্লাহ যেভাবে আমল করলে জান্নাতি হওয়া যায় তুমি আমাকে সেভাবে আমল করাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো। আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু লোকে বলেছিল তাদের মা খুব অসুস্থ, একজন দিনী ভাইয়ের, আল্লাহ ওনার মাকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন, আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন। ইয়া আল্লাহ তুমি আমাদের মাকে সুস্থ রাখো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের মা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যাতে তোমাকে ডাকতে পারে আর মাকে ডাকতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার মাকে, আমার মুসল্লিদের মাকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ মায়ের সাথে যে বেয়াদবি, যে কর্কশ ভাষায় কথা বলি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ মায়ের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মা যে মা, কোরআনে তুমি তার যে গুরুত্ব দিয়েছ সেই গুরুত্ব আমার হৃদয়ে দিয়ে দাও আল্লাহ, আমি যাতে মাকে মা মনে করতে পারি। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وسلموا تسليما كثيرا عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله واذكركم واشكروه يزدكم واقيموا الصلاه